এটা হচ্ছে আমার ব্রিডিং রুম। আজকে আপনাদের আমি আমার ব্রিডিং রুমটা দেখাই। তো এই সাইডে একটা আমি খাঁচার করছি, সেট আপ করছি, আর এই পাশে একটা করছি। কারণ এই পাশে হচ্ছে সাথে আবার একটা পুরান খাঁচা আছে, এটা এটাতে আমি রাখছি। তো আরেকটা আছে যে এটা। তো ফার্স্ট এই পাশের থেকে শুরু করি। আমার কবুতরগুলো হচ্ছে আমি রেস্টে রাখছি। আসলে আমার এতদিন ব্রিডিংয়ে ছিল, আমি রেস্টে রাখছি, ওদের বাসন আমি সারা ফেলছি। এই এক জোড়া কবুতর আছে আমার, তো ওরা অনেক বাচ্চা দিছে আমার। আসলে এইগুলা হচ্ছে এই কবুতরগুলার মানে বাচ্চাগুলো খুব ভালো রেজাল্ট করে আমার। ঠিক আছে, হয়তো ইয়া আলোর কারণে দেখা যাচ্ছে না। এটার মধ্যে একটা বাচ্চা আছে, তো ওর আমি ছেড়ে রেখেছি। ওর হচ্ছে মাদিটা হচ্ছে হারাই গেছে একটু, এই যে চিলের খাবার কারণে মাদিটা হারাই গেছে। তো তারপরে একজোর আছে, এই পেয়ারটা হচ্ছে খুবই ভালো একটা পেয়ার। এই পেয়ারটা আসলে দেখা যাচ্ছে না ইয়ার কারণে, পেয়ারটা খুব ভালো একটা পেয়ার। ওদের ফ্লাইং টাইম অনেক। আসলে মেনলি আমার কাছে হচ্ছে হাই ফ্লায়ার কবুতরগুলো বেশি, তো আমি হাই ফ্লায়ার নিয়ে হচ্ছে কাজ করি। তো এই একজন আছে কালদম, ওরাও খুব ভালো বাচ্চা করে, ওদের বাচ্চার ভালো ফ্লাইং করে। ওদের আমি কালেকশন করছি একটা বড় ভাইয়ের কাছ থেকে, তো ওরা খুব ভালো। তারপরে এক জোড়া পেয়ার আছে, এই পেয়ারটা হচ্ছে কি আমি এখনও এগুলোর থেকে মানে ওইভাবে ভালো রেজাল্ট পাইনি। তো এগুলো আছে, এগুলার বাচ্চা মেনলি হচ্ছে আমি সেল করে নিই, এগুলো বাচ্চা আমি রাখিনি। এবার হচ্ছে আমার এক জোড়া খুব ভালো পছন্দের এক জোড়া পেয়ার। তো এই পেয়ারটা হচ্ছে খুবই 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 মানে আমার আমার ইয়াতে এগুলা ওদের যা রেজাল্ট, ওদের বাচ্চাদের যা রেজাল্ট, আমার বাসায় বেশিরভাগ কবুতর ওদেরই, কারণ আমার পুরান এক জোড়া কবুতর, ওদের রেজাল্ট খুব বেশি। তারপরে পাশাপাশি এক জোড়া কবুতর আছে, এদেরও রেজাল্ট খুবই ভালো, ওদের বাচ্চার ওর তো ওর ফ্লাইং টাইম অনেক। তো মেনলি আমি ওরে হচ্ছে কালেকশন করছি, তো ও ছিল আমার হচ্ছে পাল্টারি কবুতর। তো ওর রেজাল্ট, বাচ্চার রেজাল্ট হচ্ছে এখনও আমি এই বছর এক পেয়ার বের করলাম, গত বছর ওদের মনে করেন আরও দুই পেয়ার ছিল, খুবই ভালো ছিল। এই এক জোড়া আছে সাহারনপুরি, ওদের থেকে এখানে বাচ্চা নেই, বাট ওদের আমি রাখছি, ওদের একটু রেস্টে রাখছি। কবুতরগুলো বাইরে বৃষ্টির কারণে একটু দুর্বল হয়ে গেছিলো, রেস্টে রাখছি। এই এক জোড়া আছে আমার নীলা, ওদের আমি রেস্টে রাখছি, ওদের থেকে এখন আমি বাচ্চা নেই। ওরা সেম কাহিনী, বৃষ্টির কারণে বিচ্ছিল, তারপর এটা দুর্বল হয়ে গেছে, রেস্টে আছে। আর এই আমার কালদম আছে আরেক জোড়া, আর একটু দূর মাদিটা বাইরে আছে, বাচ্চা আছে তারপর ছেড়ে দিয়েছে, ওরে একটু বাইরে থাকে। আর হচ্ছে এক জোড়া আছে, এই জোড়াটা হচ্ছে মানে আমার মানে অনেক পছন্দের এক জোড়া। ওদের ফ্লাইং টাইম এত ভালো, এত ভালো মানে ওরা মা বাবা দুজনই ভালো, ওরাও ভালো। এই আরেক জোড়া, এই জোড়াটা আসলে ভাবছিলাম খুবই ভালো হবে। আসলে আমি খুব করে কালেকশন করছিলাম এক বাইরের থেকে, সে বলছে খুব ভালো রেজাল্ট করে বাচ্চাদের, কিন্তু আসলে আমি এগুলো থেকে রেজাল্ট পাই নাই। তো এখন এগুলোর বাচ্চা আমি খাওয়ার হিসাবে ইউজ করি, এইগুলো বাচ্চা আমি খাই ফেলি। আসলে সত্যি কথা বলতে এই 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 পেয়ারের বাচ্চাগুলো আমি খাই ফেলি। এক জোড়া আছে বাঘা, তো এই জোড়াটা ভালো, এই জোড়াটা মাঝখানে মাদিটা দুর্বল থাকার কারণে বাচ্চা আমি নিতে পারিনি, কিন্তু এইবার এক জোড়া নিছি এর থেকে, আশা করি এগুলোর রেজাল্ট ভালো করবে। আর এই হচ্ছে আমার টেডি, ওরা বাচ্চা দিছে, এই যে এখন কিন্তু বাচ্চা দেওয়ার পর মল্টিংয়ে চলে গেছে কবুতর জোড়া, তো ওদেরও রেস্ট দিয়েছি, সব কবুতর আসলে রেস্ট দিয়েছি। এই যে আমার এক জোড়া কবুতর আছে, এই জোড়াটাও ভালো, এই জোড়াটা মানে আমি ফিমেলটা হচ্ছে এলো কালেকশন করছি নতুন,
কিন্তু আমার মেলটা আগের পুরান কবুতর মেলটার খুব ভালো রেজাল্ট আছে। দেখি ফিমেলটাও চার থেকে কালেকশন করে, সে বলছে ভাই এটা খুব ভালো ফ্লাইট, দেখি এগুলো কি হয় আসলে। আর হচ্ছে এই আরেক জোড়া আছে, ওদের আমি রেজাল্ট কি বলবো, ওদের থেকে আমি আসলে ওদের বাচ্চা দিয়ে আমি কোনো ইয়া করি না, আমি ওদের বাচ্চা খেয়ে ফেলি সব, খাবার জন্য ওদের রাখছি আসলে। আর আমি শখে এক জোড়া হচ্ছে এই রেসার পালছি, মানে এক জোড়া আমার সব মানে শখই ছিল যে এক জোড়া পালবো, তো ওদের কিনে এনেছিলাম। তো ওদের থেকে আছে দুই তিনটা বাচ্চা আছে, ওরাও ভালোই আমার হাই ফ্লেয়ার তো ওদের সাথে ওরা ওরে এই অবস্থা আসলে। তো ওদের নিয়ে আমি শখে রাখছি ওদের। তো এই পর্যন্ত এই এলো আমার ইয়া মানে থরের ঘর। ঘরের ঘরে বেশি কবুতর রাখিনি এখনও, কারণ সব রেস্টে চলে গেছে, তো সামনে শীত আসতেছে, বাচ্চার ইয়া রেডি করে রাখছি। এই যে হচ্ছে এলো সব এখন ছাড়া, ফ্লাইং কবুতরগুলো এইভাবে ছেড়ে রাখছি কারণ টোলা থাকা, এখনও ফ্লাইং শুরু করিনি আমি। সব ছাড়া আছে বাচ্চাগুলা, এগুলো সব পালের বাচ্চা, এর ছাড়া আছে।